আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি গরুর মাংসের রেসিপি করব। তো আসুন এর প্রস্তুত প্রণালী দেখে নিই। এখন একদম পাতলা করে করব এই গোশের রেসিপিটা। আমি প্রথমে গরুর মাংস নিয়েছি এখানে 1 কেজির মতো, আর ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন এগুলোতে দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলাগুলো দিয়ে দিলাম সব রকমের, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কাটা। পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার দেব হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, আদা, রসুন, জিরা একত্র করে বেটে নিয়েছি, সবগুলো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সয়াবিন তেল, সাদা তেল দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেব। আর এরকম করে হাতে মেখে গরুর গোশ রেস্টে রেখে তারপরে রান্না করলে যেমনটা সময় বাঁচে তেমন অন্য কাজগুলো দ্রুত হয়ে যায়, আর গোশগুলো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিলে হয়। আর আজকের গোশ আমি ফোড়নই দিব, মানে ফোড়ন দিয়ে রান্না করব। তো প্রথম অবস্থায় মশলা মাখিয়ে এভাবে রান্না করে নিচ্ছি, একদম ফুটে আসছে আর মশলাপাতিগুলো গলেও গিয়েছে। এখন আমি এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দেব আর মাঝে মাঝে খুলে আবার নেড়ে চেড়ে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম, আবার ফিরে আসলাম ঢাকনা খুলে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জাল একদম মাঝারি, লো হিটের মাঝামাঝিতে রেখে এই গোশ রান্না করছি। তো নেড়ে দিচ্ছি ভালোভাবে, এবারে আবারও ঢাকনা দিয়ে দিব। ফিরে আসছি আবার ঢাকনা খুলে, আবারও নেড়ে চেড়ে একটু আলু দিয়ে দিচ্ছি। আর গরুর গোশে আলু দিয়ে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়, আর যেহেতু পাতলা ঝোল হবে গরুর গোশের তো আলু দিতেই হবে, কারণ আলুটা পছন্দ গোশের সঙ্গে। এবার আবার আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি কষানো আমার হয়েও গেছে, একদম গোশের গা থেকে ঝোল ছেড়ে দিয়েছে। মশলাপাতিগুলো ভালো করে ড্রাই ড্রাই করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই গোশের সঙ্গে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, কারণ গোশ তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো আমি গরম পানি দিয়ে দিছি, কুসুম গরম পরিমাণ মতো ঝোলের জন্য দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি অপেক্ষা করব, 5 মিনিট জাল দেওয়ার পরে ফিরে আসব। তো আমি ফিরে আসলাম 5 মিনিট পরে, চুলার জাল পেয়ে গোশের ঝোল কিছুটা কমেও আসছে। এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি, আরও 4 মিনিট রাখব, তাহলে ভালো করে ঝোলটা একদম গায়ে গায়ে চলে আসবে হালকা ঝোলে। আর এখন যে মশলা ফোড়ন দেব সে মশলাটা বানাচ্ছি। এখানে পেঁয়াজ, সামান্য রসুন, দারচিনি, এলাচ, গোলমরিচ, শুকনো মরিচ ভেজে নিচ্ছি, একটু সামান্য তেল দিয়ে ভেজে নেব। তো আমি একটু তেল দিয়ে ব্রাউন করে ভেজে নেব। আর এই ফোড়ন দিয়ে গোশের রান্না খেতে অসম্ভব সুস্বাদু হয়। এবারে আমি ভেজে নিলাম ফোড়নিটা, এখন আমি তুলে নেব। তো মোটামুটি আমার ব্রাউন করেই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বেটে নেব এই ফোড়ন, বেটে একদম মিহি করে নেব। তো আমি বেটে নিয়ে সবগুলো আবার গোশের সঙ্গে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিব এখন নেড়ে চেড়ে গোশের সঙ্গে, আর গোশের গা থেকে ঝোল কমেও আসছে, টেনে নিয়েছে জাল পেয়ে, আর একদম কালারফুল হয়েছে। এখন এই ফ্রনিটা আমি দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দেব। আর এর স্মেল একদম অনেক সুন্দর একটা স্মেল এই ফ্রনির। আর এই ফ্রনের গোশ রান্না খেতেও অসম্ভব মজাদার হয়। তো মোটামুটি হয়েও গিয়েছে আমার গোশ রান্না আলহামদুলিল্লাহ। আজকে গরুর গোশের আলু দিয়ে পাতলা ঝোল রান্না হয়ে গিয়েছে। ব্যবসা যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক করবেন। ফিরে আসবো পরের দিন, সে অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।